যোগ দিবসে আজ আমি আপনাদের জন্য তিনটি বিশেষ প্রাণায়াম খুবই সাধারণ এবং সহজ এবং অত্যন্ত উপকারী নিয়ে এসেছি। প্রথম হলো অনুলোম বিলোম, দ্বিতীয় হলো কপালভাতি এবং তৃতীয় ভস্ত্রিকা প্রাণায়াম। তো প্রথমে কিছু বলে নিই যে প্রাণায়ামটা কেন দরকার। প্রাণায়াম যেখানে প্রাণ শক্তি বা বায়ু শক্তি আমাদের শরীরে কিভাবে ডিস্ট্রিবিউট হয় ইভেনলি, যাতে আমাদের শরীরের শক্তি, এনার্জি এবং কর্ম কার্যক্ষমতা সব ভালোভাবে মেনটেন থাকে। তো আমাদের তিনটে নাড়ি যোগী ক্রিয়ামতে ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। তো আমরা যখন রাইট নস্ট্রিলকে বন্ধ করে লেফট নস্ট্রিলকে অ্যাক্টিভেট করি বা বাঁদিকের নাকের দিক দিয়ে যদি আমরা নিঃশ্বাস নিই লাগাতার, সেটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং কুলিং এফেক্ট বডিতে নিয়ে আসে। যখন আমরা রাইট সাইডকে নিচ থেকে নিঃশ্বাস নিই এবং রাইট সাইড থেকে নিঃশ্বাস ছাড়ি, তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং ওয়ার্মিং আপ বডিতে ডেভেলপ করে। তো এটা বেসিক প্রাণায়াম আপনাদের জানতে হবে। আমাদের নিঃশ্বাস কখনো একসাথে দুটো নাক থেকে হয় না, অল্টারনেট চলতে থাকে, এটা প্রকৃতিদত্ত আমাদের সৃষ্টি। এই প্রাণায়ামের গতিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন লাভ করতে সক্ষম হব বৈদিক স্বাস্থ্যের মধ্যে। তো আর কথা না বাড়িয়ে ফার্স্ট যে আসন অনুলোম বিলোম সেটাই আমি যাব। অনুলোম বিলোমের প্রথম যেটা হচ্ছে আপনাদের বসার ভঙ্গি, আপনারা সুখাসনে বসতে পারেন অথবা পদ্মাসনেও বসতে পারেন, যেটা আপনাদের কমফোর্টেবল লাগে। তো আমি পদ্মাসনে বসি, এটা হলো ফার্স্ট বসার ভঙ্গি। আপনাদের ব্যাক স্ট্রেট থাকবে, খুব বেশি বডিতে কোনো টাইটনেস থাকবে না, বিলকুল রিল্যাক্স, স্থির সুখম আসন, স্থির এবং সুখী পজিশনে থাকতে হবে, যেন বডিতে কোনো টেনশন নেই। এখন প্রণব মুদ্রা বা প্রাণ মুদ্রা, দিস ইজ প্রাণ মুদ্রা, ঠিক এইভাবে রাখতে পারেন বা এইভাবে করতে পারেন, কমফোর্টেবল অ্যাকর্ডিং টু ইউ। তো আমি দিস ইজ প্রাণ মুদ্রা এইভাবে করছি, ওকে। অনেকের হাতের অসুবিধা হতে পারে, নো প্রবলেম, এইভাবেও রাখা যেতে পারে, কোনো ইস্যু নেই, ওকে। তো এই প্রাণ মুদ্রা দিয়ে আমরা লেফট নস্ট্রিল থেকে স্টার্ট করব। তিনটে ভাগে এই অনুলোম বিলোমটা আছে, পূরক বা ইনহেলেশন, কুম্ভক বা রিটেনশন অ্যান্ড রেচক বা এক্সহেলেশন। তো পূরক মিন নিঃশ্বাস নেওয়া, ইনহেলেশন দেন হোল্ডিং, দিস ইজ হোল্ডিং বা রিটেনশন, দেন এক্সেল ফ্রম আদার নোজ, রেচা। তো এই তিনটে প্রক্রিয়াতে এই অনুলোম বিলোম প্রাণায়ামটা নির্ধারিত আছে। এখন এখানে বলা রাখা দরকার যে রেশিও এই তিনটে করার, পূরক, রিটেনশন বা হোল্ডিং এবং রেচক, যারা বিগিনার্স প্রথম প্রথম শুরু করছে তারা ইনহেলেশন 1 সেকেন্ড, তাদের কুম্ভকের কোনো প্রয়োজন নেই, রেচকটাও 1 সেকেন্ডে করবে প্রথম, যারা একদম বিগিনার্সদের জন্য। তারপরে যারা ধীরে ধীরে একটু প্র্যাকটিস করবে নিজেদেরকে, তারা এটাকে রেশিওটা 1:1:1 করবে, মানে যদি আমি 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আমি যদি নিঃশ্বাস নিই, 2 সেকেন্ড ভিতরে আমাকে কুম্ভক বা রিটেনশন করতে হবে আর 2 সেকেন্ডে ছাড়তে হবে, ঠিক। এবং যখন অ্যাডভান্সড লেভেলে চলে যাবে সেটা 1:4:2, মানে যদি আমি 2 সেকেন্ডে আমি নিঃশ্বাস নিই তাহলে 2 × 2 = 4, মানে 4 সেকেন্ড ওর মাল্টিপ্লাই করতে হবে, 2 × 4 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড আমাকে হোল্ডিং রাখতে হবে এবং 4 সেকেন্ড আমাকে ছাড়তে হবে, ঠিক। জাস্ট করে দেখাচ্ছি, নিঃশ্বাস লেফট নস্ট্রিল থেকে স্টার্ট করবেন, এটা একটা সাইকেল কমপ্লিট হলো। এইভাবে আপনারা প্রথম প্রথম 5 থেকে 6টা সাইকেল করতে পারেন। তো এটা হলো আপনাদের অনুলোম বিলোমের বেসিক প্রক্রিয়া, আশা করি বুঝতে পেরেছি। নেক্সট যেটা আসি সেটা হলো কপালভাতি। কপালভাতিটাও অত্যন্ত উপকারী এবং খুবই সহজ এক্সারসাইজ। এই আসনটা তো ঠিকই থাকবে বডির পশ্চাৎ, কোনো অসুবিধা নেই। হাতটা এখন আপনার ইন্টারলক করে কোলে রাখতে পারেন অথবা হাঁটুতে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। করতেটা কী হবে, নিঃশ্বাস নিতে হবে, ডিপ ইনহেল, দেন ফোর্সফুলি মুখটা আপনাদের বন্ধ থাকবে, নাক দিয়ে নিঃশ্বাসটা বারবার ছাড়তে হবে, এক্সহেল করতে হবে,
সাথে সাথে যদি আপনার বিগিনার্স হন প্রথমে আপনাদের পেটে ব্যথা হতে পারে শুরুতে বা আপনারা অনুভবটা করতে পারবেন না সেই জন্য হালকা পেটে হাত রাখতে পারেন যাতে যখন এক্সেল করবেন নিঃশ্বাসটা তখন পেটটা ভিতরে যাবে একটু সেটা অনুভব করতে পারবেন তো এইভাবে প্রথম প্রথম যদি করতে চান তো 10 থেকে 15 সেকেন্ড এইভাবে করতে পারেন এইভাবে 3 থেকে 4 বার 3টে সেট 20 সেকেন্ড 20 সেকেন্ডের করা যেতে পারে শুরুতে এখন এটা যেটা স্ট্যান্ডার্ড যেটা নিয়ম এটা বলা হয়েছে যে 1 মিনিটে কম করে 100 থেকে 120 বার এটা একদম অ্যাডভান্স লেভেলে মানে আপনাকে 60 সেকেন্ডে 2 বার করে নিঃশ্বাস ছাড়া এবং নেওয়াটা হতে হবে মানে 1 মিনিট খুবই ফাস্ট চলে ঠিক এইভাবেই করতে হবে তো আপনাদের কোনো অসুবিধা নেই প্রথম যখন শুরু করছেন 20 সেকেন্ড করে করুন 3 বার করে করুন ঠিক আছে 20 সেকেন্ড করার পর রেস্ট নেবেন এবং তারপরে 20 সেকেন্ড করবেন এইভাবে করবেন তাহলেই আপনাদের অনেকটা উপকার পাবেন এরপরে যেটা নেক্সট আসনে যেটা আসি সেটা হলো ভস্ত্রিকা ভস্ত্রিকা প্রাণায়ামটাও পরিশান বসার এই একই থাকবে এখন শুধু করাটা কি আপনাদের নিঃশ্বাস নিতে হবে ডিপ ডিপ ইনহেল দেন এক্সেল মাউথ ক্লোজ মুখটা বন্ধ থাকবে নাক দিয়ে ছাড়বে পুরো খালি করে দিতে হবে টোটাল এক্সেলেশন আবার ইনহেল এক্সেল এইভাবে আপনাদেরকে শুরুতে 15 থেকে 20 সেকেন্ড করতে হবে কন্টিনিউয়াস এবং তারপরে কিছুক্ষণ রেস্ট বা বিশ্রাম তারপরে আবার 15 থেকে 20 সেকেন্ড এইভাবে কম করে শুরুতে 3 থেকে 4 বার প্র্যাকটিস করতে হবে আমি একবার করে দেখাই এইভাবে একটি সেট কমপ্লিট আশা করি সবাই বুঝতে পেরেছে তো এইভাবে আজকে আমরা অনুলোম বিলোম কপালভাতি এবং ভস্ত্রিকা প্রাণায়ামের সাধারণ নিয়মগুলো জানলাম আশা করি যদি তোমরা আপনারা প্র্যাকটিস করো এটা নিয়মিত অবশ্যই উপকার পাবে ধন্যবাদ।